বহুল আলোচিত বরগুনা রিভার্সের হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন বুধবার। আজ থেকেই এ মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করবেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন আলোচিত এ হত্যা মামলার প্রথমেই সাক্ষ্য দেবেন নিহত রিফাতের বাবা মিন্নি শ্বশুর দোলাল শরীফ। সাক্ষ্য গ্রহণ শুরুর দিন আদালতে তিনি সাক্ষ্য দেবেন। এরপর পচাক্রেমে অন্যদের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। এছাড়া একই দিনে এ মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা অপ্রাপ্ত বয়স্ক 14 আসামিকে বরগুনা আদালতে আনা হয়েছে।